ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসল করিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলের শরীর সুস্থ আছে প্রিয় বন্ধুগণ আমরা পবিত্র রমাদনুল মুবারকে রয়েছি রমাদনুল মুবারকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অবারিত রহমত বর্ষিত হয় প্রিয় শ্রোতা মণ্ডলী গতদিনে আমরা জেনেছিলাম রমাদনুল মুবারকে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন মর্যাদা রয়েছে আসুন আজ আমরা জেনে নেই আমি রমাদন অর্থাৎ তারাবির নামাজ এবং সিয়াম সাধনার মাসে তাহাজুত পড়লে কেমন ফায়দা বা তার ফজিলত কী প্রিয় শ্রোতা মণ্ডলী রমাদনুল মুবারক আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি রহমত স্বরূপ এটি আমরা জানি এবং আমাদের জন্য অফারস্বরূপ তো আমাদের জন্য উচিত এই রমদনুল মুবারকে কোনো প্রকার বাঘ বিতণ্ডা করবো না দেখা যাচ্ছে আজ আমাদের সমাজে আমরা তারাবীর সালাত নিয়ে যে বাক বিতণ্ডা করি অথচ অনেক মানুষ যারা ফরজ কাজ করে না সেই বিষয়ে না আমাদের কোনো মাথা ব্যথা হয় না কিন্তু তারাবীর নামাজ আট রাকাত নাকি কি বিশ বা যারা বিশ রাকাত পড়ে তাদের উপরে খুব চড়াও করা হয় তাদের উপরে খুব বেশি কথা বলা হয় বাঘবিতণ্ডা করা হয় এটা আদৌ আমাদের জন্য উচিত নয় আমাদের জন্য উচিত আমাদের জন্য রমাদনুল মোবারকে আমাদের যে টার্গেট আমাদের যে মূল উদ্দেশ্য সেদিকে আমাদের ধাবিত হওয়া বাঘবিতণ্ডা না করে আসুন আমরা এবাদতের মাধ্যমে আমাদের প্রিয় সিয়াম সাধনার মাসকে প্রাণবন্ত এবং সজীব রাখার চেষ্টা করি প্রিয় শ্রোতামণ্ডলী তো তারাবির সালাদ বা কে আমে রমাদান এটার ফজিলাত কি এটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বর্ণনা হচ্ছে মান কমাদা ইমান যে ব্যক্তি কেয়ামে রমাদান করবে কে আমে বলতে তারাবের সালাদ তাহাজ ইত্যাদি বোঝানো হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি কেয়ামে রমাদান করবে ইমানের সাথে সাওয়াবের আশায় তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এজন্য এই রমাদন মাস যেহেতু আমাদের জন্য একটি অফারস্বরূপ হাদিস শরীফে বলা হচ্ছে ইয়া বা ইয়াল আকবিল ইয়া বাঘ ইয়া শারীর আকসির অর্থাৎ হে কল্যাণের দিকে ধাবিত ব্যক্তি তুমি আরও বেশি অগ্রসর হও হে অকল্যাণের দিকে ধাবিত ব্যক্তি তুমি সংকুচিত হও এজন্য এই রমাদন মাস আমাদের জন্য উচিত আমরা কে কত বেশি ভালো কাজ করতে পারি সেদিকে প্রতিযোগিতা করা আমরা কোনো প্রকারের বাঘ করব করবো না এবং সিয়াম সাধনার মাসে রাত্রি জাগরণ করা এটা অত্যন্ত বেশি নিয়ামত এবং ফজিলতপূর্ণ একটি আমল প্রিয় বন্ধুগণ আমরা রমাদনুল মোবারকে অবশ্যই কেমন লাইল করব কিছু না পারলেও অন্তত পক্ষে অল্প দু চার রেখাত করে নামাজ পড়ব এবং এ রাতকে সজীব রাখার চেষ্টা করব প্রতি রাত্রেই আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার জন্য ক্ষমা প্রার্থ মানে ক্ষমা এই কথা বলে থাকেন যে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিচ্ছি কি আমার কাছে যাচ্ছে তার প্রার্থনা আমি পূর্ণ করব। যেমন হাদিস শরীফে বলা হচ্ছে যে এমনি সময় অর্থাৎ রমাদনুল মোবারকের বাহিরেও আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষাংশে তার বান্দার দিকে মনোনিবেশন হন এবং তাকে বলতে থাকেন থাকেনি ফা্তা হু কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ তালা বলতে থাকেন মাইয়াস আলু নিহু কে আমার কাছে চাবে আমি তাকে দান করব আবার বলতেছেন মাইয়াস্তাউ ফা আউ ফির আলাহ কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে মাফ করে দেবো আর এই চাহনি এই প্রার্থনা আল্লাহ আলা আলিনের কাছে যদি আমরা সিয়াম সাধনার মাসে করি তাহলে আমাদের জন্য কত বেশি বরকতপূর্ণ এবং আমাদের জন্য কত বেশি লাভবান হতে পারে এটা একটু চিন্তা করে দেখুন তো এমনি দিন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে যাব রমাদনুল মুবারকেও চাবো এটা আমাদের জন্য বেশি ফজিলতপূর্ণ কারণ ওল হাসানা তু বি আশ্রি আমসা এই রমাদনুল মুবারকে একটি নেকি দশটি নেকির সমান হবে প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা দৈনিক সাহারি খেতে উঠি আমরা সাহারি খাওয়ার আগ মুহূর্তে দু চার রাখাত নামাজ পড়বো আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করব আকুতি মিনতি করব এটা আমাদের জন্য কত বেশি ফায়দা হবে এটা অনুমেয় হচ্ছে এই হাদিসের মাধ্যমে এবং আমরা যে আলোচনা শুনছি রমাদনুল মুবারকের সম্পর্কে ইত্যাদি থেকে এগুলো আমাদের অনুমেয় হচ্ছে তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই প্রতিটি রাত্রে আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি এবং হাদিস শরীফে বলা হচ্ছে আফদনুসলায় বা আদাস মাক্তুবাতি আফ সলায় ফি লাইল ফরোজ নামাজের পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ অর্থাৎ মধ্যরাত্রের নামাজ তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই মধ্যরজনীতে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করি কি প্রয়োজন নেই যে আমরা আল্লাহ রব্বুল আলহাম মিনের কাছে আমাদের প্রার্থনা বলবো আমাদের আমাদেরকে প্রয়োজন নেই যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আমাদের চাহনি করব। আমাদেরকে প্রয়োজন নেই যে আমরা আল্লাহ রাব্বুল আল্লাহ কাছে আমাদের রিস্ক অনুসন্ধান করব। আমরা ক্ষমা প্রার্থনা করব অবশ্যই রয়েছে এজন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আল্লাহ মিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বলা হ্যাঁ আমাদের প্রভু আমরা আমাদের সমস্ত গুণা স্বীকার করছি এবং অবনত মস্তকে তোমার দরবারে আমাদের কামনার হাত বাড়িয়েছি হে আমাদের প্রভু আশার পুঁজি নিয়ে তোমাদের দিকে যে কামনার হাত বাড়িয়েছি যে অভিপ্রায় ব্যক্ত করছি তুমি আমাদের কবুল করো তুমি আমাদের মঞ্জুর করে নাও হে প্রিয় বন্ধুগণ এই রমাদনুল মুবারকে আমাদের জন্য উচিত আমরা বাকবিতণ্ডা না করে এভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা আমাদের আকতি মিনতি ইত্যাদি পেশ করব অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের ডাক শুনবেন এজন্য আমরা জানতে পারলাম তার সালাতের যে ফজিলত এবং তাহাজুতের যে ফজিলত এ সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে রমাদানুল মুবারকের আরও ফজিলতা এবং মর্যাদা সম্পর্কে জানতে পারবো আজ এ পর্যন্তই থাকল আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এত